বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে, চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন, গাদাগাদি করে জায়গা নাই। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন, নামাজ শুরু করে দিতেন, বিশাল বড় সূরা পড়তেন, কেরাত পড়তেন, রুকু করতেন, কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই, সিজদার জায়গায় মা এসে পা পিছিয়ে শুয়ে আছে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা এসার পায়ের মধ্যে চিমটি কাটতেন, মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সেজদায় যাবে, সুবহানাল্লাহ পড়েন, মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন, বিশ্বনবী সেজদা দিতেন, সেজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন, মা এসা পা বিছিয়ে আবার শুয়ে পড়তেন। কি ইবাদত ছিল বিশ্বনবীর, হাত্তা তাতাওয়ারামু খাদামা, মা এসা বলতেন, বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত পড়তেন। লাইকি